তুরস্কে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক রানঅফ নির্বাচন। এই নির্বাচনের ফলই ঠিক করবে কে হচ্ছেন তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট। আগামী পাঁচ বছর দেশের শাসনভার রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাতে যাবে নাকি তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারুলু চালাবেন দেশ, সে প্রশ্নে নিজেদের সিদ্ধান্ত ভোট দিয়ে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন তুর্কি জনগণ। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হয় ভোটাভুটি। রান অফ নির্বাচনে কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে মানুষকে। এমনকি প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি ভোটারের উপস্থিতির কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ভোটাভুটি শেষ হয় স্থানীয় সময় বিকাল ৫টায়। রান অফ নির্বাচনে ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্রধান প্রতিদ্বন্দ্বী এরদোয়ান আর কিলিচদারুলু। ভোটাভুটিতে বড় ধরনের কোনো পরিবর্তন না আসলে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রিসেপ তাইয়েপ এরদোয়ানই। এমনকি প্রথম দফায় তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগানের সমর্থনও আছে তুরস্কের একালের সুলেমানের হাতে। এতে করে এরদোয়ানের জেতার সম্ভাবনা আরও বেড়ে গেছে। তুর্কি প্রেসিডেন্ট জিতে গেলে ক্ষমতার তৃতীয় দশকে পৌঁছে যাবেন এরদোয়ান। রাজনীতির মাঠে আরও শক্তিশালী হয়ে উঠবেন প্রবল পরাক্রমশালী এই নেতা। গেল ২০ বছর ধরে তুরস্ক শাসন করছেন এরদোয়ান। সমালোচকরা বলছেন ক্রমাগত কর্তৃত্ববাদী শাসন একরোখা উপায়ে দেশের অর্থনীতি পরিচালনা করে আসছেন এরদোয়ান। পাশাপাশি তুরস্কের ভয়াবহ ভূমিকম্পেও এরদোয়ানের আবার ক্ষমতায় আসা প্রশ্নে চলছিল জল্পনা কল্পনা। তবে ১৪ মের নির্বাচন পাল্টে দিয়েছে সব হিসেব নিকেশ। মূল প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারুলু থেকে ৫% ভোটে এগিয়েছিলেন এরদোয়ান, পেয়েছেন ৪৯.৫% ভোট। অন্যদিকে তরুণ ভোটারদের প্রার্থী কেমাল কিলিচদারুলু পেয়েছেন ৪৪.৯% ভোট। ফলে এত সহজে ভোটের মাঠ ছাড়বেন না কিলিচদারুলু। তাই তো নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে গণমাধ্যমগুলো। তুরস্কের নেতৃত্ব শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে তা দেখতে শুধু সে দেশের জনগণই নয়, বরং অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো আন্তর্জাতিক বিশ্ব। তার কারণ বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে আঙ্কারা। জোহরা চৌধুরী, সেতু ৭১।